হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনি যদি অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজার হয়ে থাকেন এবং অ্যাডোব প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিভাবে ইউটিউবের জন্য বেস্ট কোয়ালিটির ভিডিও এক্সপোর্ট করবেন বা রেন্ডার করবেন এটা জানার আগ্রহ থাকে, তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য। আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা সিম্পলি কিভাবে একটি ইউটিউবের জন্য বেস্ট কোয়ালিটির ভিডিও এক্সপোর্ট সেটিংস ঠিক করতে হয় এবং এটা পরবর্তীতে যেতে বারবার কষ্ট করে সেটিংসগুলো না করে মাত্র একটা ক্লিকেই আপনি সেটা এক্সপোর্ট করে ফেলতে পারেন, সেই কাজটা কিভাবে করব এই পুরো বিষয়টাই দেখব আমাদের আজকের টিউটোরিয়ালে। সো আর কথা না বাড়িয়ে চলুন এখন আমরা টিউটোরিয়াল শুরু করি। আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমার একটা করা আগের একটা টিউটোরিয়ালের টাইমলাইন। এটা আমি করেছিলাম কিভাবে অডিও আমি রেকর্ড করি সেইটার উপর একটা টিউটোরিয়াল করেছিলাম, সেটার টাইমলাইন এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে মূলত আমার যে ভিডিও রেকর্ডিং রয়েছে তার সাথে আমি কিছু টেক্সট, কিছু অ্যানিমেশন, টুকিটাকি কিছু কালার গ্রেডিং, কিছু সাউন্ড এফেক্ট এবং ভয়েস ওভার এগুলো করেছি। সো আপনার টাইমলাইনটা এমনই হবে এমন নয়, আপনার টাইমলাইনটা আরও খুব সিম্পল হতে পারে এবং আপনি আরও যদি খুব ভালো মানের অ্যানিমেশন এবং বিভিন্ন ধরনের কালার গ্রেডিংয়ে করে থাকেন তাহলে আপনার টাইমলাইন আরও জটিলও হতে পারে। বাট টাইমলাইন কত বিষয়ে জটিল না সিম্পল সেটা আমাদের আজকের বিষয় না। আজকে হচ্ছে আমরা এক্সপোর্টটা কীভাবে করব। এর জন্য একটা জিনিস আমরা বলে নিচ্ছি যে আপনার যে কোয়ালিটিতে বা যে এফপিএসে আপনি ক্যামেরা দিয়ে আপনি রেকর্ড করবেন আপনার এডিটিংয়ের সময় আপনার একটা প্রিমিয়ারের জন্য সিকোয়েন্সের সেটিংসটাতেও সেই এফপিএসটা থাকে এবং আপনি যখন এক্সপোর্ট করবেন সেখানেও যাতে সেই এফপিএসটা থাকে এটা একটু এনশিওর করবেন, কারণ এতে বেস্ট কোয়ালিটি পাওয়া যায়। এখন ধরুন যে আপনি আপনার ক্যামেরা দিয়ে রেকর্ড করেছেন 25 FPS কিন্তু এক্সপোর্ট করতে যাচ্ছেন 60 FPS, এটা কিন্তু কখনোই ভালো রেজাল্ট আসবে না। আবার আরেকটা বিষয় হচ্ছে সাইজের বিষয়। ধরুন আপনি রেকর্ড করেছেন 1080p মানে ফুল HD কিন্তু সেটা আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন এখন 4K, সেখানে কিন্তু আপনার কোয়ালিটি লস হবে কারণ আপনি ছোটো একটা জিনিসকে টেনে বড় করতেছেন। আবার উল্টাটা কিন্তু সঠিক না, মানে উল্টা আপনি 4K থেকে কিন্তু আবার আপনি ছোটো করলে কোয়ালিটিতে কোনো, 4K যদি আপনি 1080p করেন বা 720p করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোয়ালিটিতে কোনো পরিবর্তন পাবেন না, বাট ছোটো জিনিসকে বড় করলে সেইটা কিন্তু কোয়ালিটি নষ্ট করে দেবে। সো এখানে আমরা এখন দেখি যে আমাদের এই যে উপর দিকে এই যে সিকোয়েন্স রয়েছে সিকোয়েন্স থেকে সিকোয়েন্সের সেটিংসে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এটা যে ফ্রেম সাইজ আমরা এখানে নিয়েছি সেটা 1080p 1920x1080 এই ফুল HD রেজলিউশন এবং এখান থেকে আমরা কিন্তু 25 FPS আমরা এটাকে সিকোয়েন্সটা সেট করেছি। সো আমরা যখন এক্সপোর্ট করব তখন আমাদেরও কিন্তু সেই এক্সপোর্টটা থাকবে 25 FPS। ইউটিউবের এক্সপোর্টের কথা যেহেতু চলে আসলো তো ইউটিউব কী এক্সপোর্ট সেটিংস আমাদেরকে রেকমেন্ড করছে চলুন সেটা আমরা খুব কুইকলি একবার দেখে আসি। তো এই হচ্ছে ইউটিউবের যে রেকমেন্ডেড ভিডিও বা এনকোডিং যে সেটিংস রয়েছে সেটা, এবং এটা 2022। সো এই মুহূর্তে যে সেটিংসগুলো রয়েছে সেটা আমি এখানে দেখাচ্ছি। আমাদের ভিডিওর ফাইল ফরম্যাট MP4 রাখতে বলছে, অডিও কোডেক যেটা AAC LC রাখতে বলছে, ভিডিও কোডেক H.264 এটা রাখতে বলছে, ফ্রেম রেট সে অ্যালাউ করছে 24 থেকে 60 FPS পর্যন্ত ইউটিউব অ্যালাউ করছে, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি যেটা আমরা এখান থেকে দেখব বিট রেট, এই বিট রেট সে কিন্তু এখানে অ্যালাউ করছে। যদি আমাদের HDR ভিডিও হয়, আপনি যদি HDR ভিডিও আপলোড না করে HD করেন তাহলে এখানে আমাদের কিন্তু 1080p যদি রেজলিউশন হয় তা এবং সেটার FPS যদি 24 থেকে 30 পর্যন্ত হয় তাহলে গুগল ইউটিউবে রেকমেন্ড হচ্ছে 8 MBPS বিট রেট, এবং আপনার যদি 48 উপরে হয় তাহলে হচ্ছে গিয়ে 12 MBPS বিট রেট, এটা আমাদের গুগল বা ইউটিউব রেকমেন্ড করছে। ঠিক একইভাবে আপনার যদি 4K হয় তাহলে আপনি এই 30 FPS পর্যন্ত আপনি কিন্তু এই 35 to 45 MBPS এবং 60 জন্য আপনি 53 থেকে 68 MBPS এইটা এখানে রেকমেন্ড করছি। সো আমরাও এইটাই ফলো করার চেষ্টা করব যেটা হচ্ছে কিনা আপ টু 8 MBPS ফর 1080p, যেহেতু আমাদের আজকের এক্সপোর্টের সেটিংসের জন্য আমরা 1080p এক্সপোর্ট করব। তো এখন আমরা আমাদের এই যে ইউটিউবের সেটিংসটা দেখলাম সেই সেটিংস অনুসারে আমরা কিন্তু আমাদের এই প্রজেক্টটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য প্রথমে আমরা কোন পার্টটুকু বা কতটুকু এরিয়া এক্সপোর্ট করতে চাই প্রিমিয়ারে সেইটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। সো আমরা এখন ভিডিওর টাইমলাইনে একদম প্রথমে চলে এসে এখান থেকে কিবোর্ড থেকে আই প্রেস করি, যেটা হচ্ছে ইন পয়েন্ট মানে শুরু এবং শেষ, ইন এবং আউট আমাদেরকে মার্ক করে দিতে হবে। আমরা যদি টাইমলাইনের এই জায়গায় রেখে ও প্রেস করি তাহলে উপরের দিকের এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন তার মানে এতটুকু জায়গায় এখন এক্সপোর্ট হবে। বাট আমরা জানি আমাদের টিউটোরিয়ালটা হচ্ছে ঠিক এই পর্যন্ত, সো আমরা এখানে আমাদের টাইমলাইনটাকে এনে কিবোর্ড থেকে ও প্রেস করব। সো আমাদের যেটুকু এরিয়া আমরা এক্সপোর্ট করতে চাই সেটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমাদেরকে চলে যেতে হবে এই ফাইল মেনুতে, তারপর এখান থেকে চলে যেতে হবে এক্সপোর্ট, তারপর মিডিয়া,
তো এই হলো আমাদের যে এক্সপোর্টের সেটিংসের যে পেজটা রয়েছে সেটা। তো এইখান থেকে আমরা কিছু প্যারামিটারগুলো চেঞ্জ করব এবং এই প্যারামিটারগুলো এখন প্রথমবার আপনি একবার দেখে নেন এবং এরপরবার যখন আপনি এটা করতে যাবেন শুধু জাস্ট সিম্পলি সেভ করে নিতে হবে। তো আমাদের এখানে আমরা এখানে ভিডিওর প্রিভিউ দেখতে পাচ্ছি যে কোথায় আমরা কী করতে যাচ্ছি সেটা, এবং ডান দিকে দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট থিং যেখানে আমাদের মূলত এই রাইট সাইডের এরিয়াতে আমাদের সেটিংসগুলো করতে হবে। প্রথমে আমাদের এখানে ফরম্যাট থেকে আমরা ড্রপডাউন থেকে H.264 এটা সিলেক্ট করে দেব, তারপর প্রিসেট থেকে আমরা শুরু করার জন্য এখান থেকে বাই ডিফল্ট এখানে যে হাই কোয়ালিটি 1080p HD রয়েছে এইটা সিলেক্ট করে দেব। আপনি যদি প্রিমিয়ার প্রো 2022 ইউজ না করে তার আগের ভার্সনগুলো ইউজ করেন সেখানে এই প্রিসেটগুলোতে আরও বেশি ইউটিউবের প্রিসেট সহকারে দেখতে পাবেন, বাট লেটেস্ট ভার্সনগুলোতে সেটাকে ইউটিউব মানে সরি এটা প্রিমিয়ার সেগুলোকে কমিয়ে দিয়েছে প্রিসেটগুলো, কারণ এখন প্রিসেট নিজেরাই তৈরি করে নেওয়া যায়। আর প্রিসেট আসলে কিছুই না, সিম্পলি যে যে সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলো এখান থেকে যার যার মতো করলে সেটাই তার তার প্রিসেট হয়ে যাচ্ছে। সো এইটা করার পর আমরা এখান থেকে চলে আসতেছি আউটপুট নেম, এই জায়গাতে আপনি যে জায়গাতে সেভ করতে চান সেই জায়গার লোকেশন দিয়ে আপনি এখানে ফাইলের নামটা সেই ঠিক করে এখান থেকে সেভ করে দেবেন। আমরা এখানে যা আছে তাই রেখে দিয়েছি। এরপর এটা চেক করে দেখবেন এক্সপোর্ট অডিও এবং এক্সপোর্ট ভিডিও অডিও এটা দুইটাতে চেকমার্ক থাকতে হবে। এই জায়গাতে সিম্পল একটা সামারি আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনার ভিডিও বা আমাদের যে সোর্স রয়েছে সিকোয়েন্সের সেই সিকোয়েন্সের সোর্সটা কী রয়েছে এবং আমরা এক্সপোর্ট করতে যেটা যাচ্ছি সেই এক্সপোর্টের আউটপুট সেটিংসের যে সারাংশ আমাদের এটা ফুল HD রয়েছে 25 FPS রয়েছে না আদার্স থিং। তো আমরা নিচের দিকে নামি এবং সেই সেটিংসগুলো দেখি। প্রথমে চলে আসতেছি ভিডিও কোডেকে, এই ভিডিওর এই জায়গাতে আসার পর আমাদের নিচের দিকে নামতে হবে, এইখান থেকে আমরা 1080p 90 এটা যেটা আছে ঠিক আছে, যদি আপনি কোনো কারণে এটা চেঞ্জ করতে চান তাহলে এইখানে ক্লিক করে তারপর এটাকে চেঞ্জ করতে পারবেন। আমরা যেহেতু চেঞ্জ করব না সেক্ষেত্রে আমরা এটাতে আর কোনো যাচ্ছি না। আমাদের ফ্রেম রেটটা আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট এটা 25 ছিল এবং আমার রেজলিউশন বা আমার যে সিকোয়েন্সের সেটিংস সেটাও কিন্তু 25 ছিল। সো আমি এই জন্য এটাকে আর চেঞ্জ করলাম না, কিন্তু আপনাদের যদি ভিন্ন হয়ে থাকে ফর এক্সাম্পল আপনি যদি 24 বা 30 বা 29.something করতে চান তাহলে এইটাকে আনচেক করে এখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত FPS রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন, বাট আমার ক্ষেত্রে এটা হচ্ছে 25 FPS। তারপরেরটা এখান থেকে প্রোগ্রেসিভ আর চেঞ্জের দরকার নাই, এখান থেকে রেন্ডার ম্যাক্সিমাম ডেপথ এটা দিয়ে দিতে হবে বেটার কোয়ালিটি পাওয়ার জন্য। তারপর এখান থেকে আমরা চলে আসব এখানে পারফরমেন্সের একটা ট্যাবে, এখানে দেখতে পাচ্ছেন দুইটা, একটা হচ্ছে সফটওয়্যার এনকোডিং একটা হচ্ছে হার্ডওয়্যার এনকোডিং। আপনার PC যদি গ্রাফিক্সের কার্ড থাকে, গ্রাফিক্স কার্ড এবং হাই এন্ডের PC হয় তাহলে অবশ্যই আপনি হার্ডওয়্যার এনকোডিং ইউজ করবেন, এতে করে আপনার রেন্ডারিং স্পিড এবং কোয়ালিটিটা আরও ফাস্ট হবে। আর যদি আপনার লোয়ার এন্ডের PC বা ল্যাপটপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হয়তো শুধুমাত্র সফটওয়্যার এনকোডিং এই ফিচারটাই পাবেন। সো আমার এখানে এটা সিলেক্ট করে রাখলাম, তারপর এখান থেকে হাই সিলেক্ট করে দিলাম, লেভেল 4.2 সিলেক্ট থাকবে। তারপর আমরা চলে যাচ্ছি আর একটু নিচে, এইখান থেকে চেঞ্জ করতে হবে দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট একটা সেটিং যেটা আসলে আমাদের ফাইল সাইজ এবং ফাইলের কোয়ালিটি সব কিছু নিশ্চিত করবে। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন VBR 1 pass এটা রেকমেন্ডেড থাকবে। এখানে আরেকটা রয়েছে কনস্ট্যান্ট বিট রেট, বাট আমি VBR 1 pass আমি প্রিফার করছি। এখানে টার্গেট বিট রেট যেটা আসলে আমরা ইউটিউব থেকে দেখে এসেছিলাম যে 1080p আমরা যদি 20-30 নিচে থাকি তাহলে আমাদের 10 MBPS আমাদের ইউটিউব সাজেস্ট করে, তো আমিও কিন্তু সেটা 8 MBPS রেখেই কিন্তু এক্সপোর্ট করি, মাঝে মাঝে হয়তো 10 দিয়ে থাকি, কারণ আমার এতেই আমি যে কোয়ালিটি পাচ্ছি আই এম হ্যাপি। বাট আপনি যদি এতে হ্যাপি না থাকেন তাহলে আপনি হয়তোবা সেটাকে 8 জায়গায় আপনি 16 করে দিতে পারেন, কিন্তু আমি যত বিভিন্ন ইনফরমেশনে দেখেছি যেগুলো হচ্ছে যে আপনি এটাকে হাই রেজলিউশনে দিলেও সেটা ইউটিউব কিন্তু যখন নিবে তখন সে কিন্তু আপনার 16 আর 17 যাই দেন না কেন 27 সেটাকে কিন্তু সে 8 কনভার্ট করে ইউটিউবে আপলোড করবে। সো এটা আমি এখানে বহু একটা মতবিরোধ দেখেছি যে 8 উপরে দিয়ে আর কোনো যৌক্তিকতা সেখানে দেখতে পাচ্ছেন না বড় বড় ইউটিউবার বা যারা রয়েছেন। তো তারপর আমাদের এখান থেকে সিলেক্ট করে দেব ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এবং এখানে একটা বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনার ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এবং ম্যাক্সিমাম বিট রেট এটা যদি অপশন সিলেক্ট করে দেন একটু টাইম আপনার বেশি লাগবে, কিন্তু আপনি কোয়ালিটিটা কিন্তু ভালো পাবেন। তো আপনার PC বা আপনার যদি সময়ের তাড়াহুড়ো না থাকে তাহলে অবশ্যই এই সেটিংসটা এখান থেকে সেট করে দেওয়ার রিকোয়েস্ট থাকবে। আমাদের ভিডিও ট্যাবে যে কাজটা ছিল শেষ, আমাদের অডিও ট্যাবে সিম্পলি আমরা এখান থেকে AAC সিলেক্ট করাই রয়েছে যেটা ইউটিউবের রেকমেন্ডেড ছিল। এখান থেকে আমরা 48 এবং স্টেরিও থাকবে
এবং নিচের দিকে এখানে 320 আমি দেখেছি ইউটিউব এটা রেকমেন্ড করেছে 384, সো আমি এখান থেকে 384 সিলেক্ট করে দিলাম অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ দ্য এক্সপোর্ট সেটিংস। এখন হচ্ছে আমাদের সেই টিপস বা ট্রিক্সটা, যেটা হচ্ছে যে এই যে সেটিংসগুলো আমরা এখন করলাম, এইটা যদি আপনি প্রতিবার করতে যান তাহলে আপনার এতটুকুই সময় লাগবে, কিন্তু আপনি এই সময়টা মাত্র একটা ক্লিকেই কিন্তু মানে কমিয়ে নিয়ে আসতে পারেন। সেটা হচ্ছে কি, এই সেটিংসগুলোকে সেভ করে রাখা প্রিসেট আকারে। ঠিক এখানে ড্রপডাউনে যেমন দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রিসেট, এই প্রিসেটগুলো বাই ডিফল্ট ছিল, আমাদেরটা বাই ডিফল্ট নাই, আমাদেরটা আমাদের কাস্টম তৈরি করে নেব। সো এখন আমরা সিম্পলি এই সেভ প্রিসেট বাটনে ক্লিক করব এবং এই জায়গা থেকে আপনি আপনার যে, আমি ফর এক্সাম্পল এটা আমি ইউটিউবের জন্য সেট করেছি, সো আমি এখানে ইউটিউব 1080p 25 APS আমি এখন এইটা দিয়ে এটাকে সেভ করে রাখলাম। এখন এটা কিন্তু আমার নামে সেভ হয়ে গেলো। এখন পরবর্তীতে আমি যদি আবারও আসি আমার এখানে সেটিংসে, আমি কিন্তু এই কাজগুলো না করে সিম্পলি এই প্রিসেটটা থেকে আমাদেরটা যেটা কাঙ্ক্ষিত ছিল, আমার যেটা রেডি করা সেটা সিলেক্ট করে দেব। তো আমি যদি এখন এখান থেকে এলোমেলো করে দিই, ফর এক্সাম্পল আমি ধরেন যে এইটা সিলেক্ট করা ছিল র্যান্ডমলি, ঠিক আছে, কিন্তু এখন আমি জাস্ট আমার এখান থেকে ড্রপডাউন থেকে একদম প্রথমে দেখতে পাচ্ছেন আমার যেটা রয়েছে সেটা ইউটিউব 1080p HD 25 APS, তো এইখানে ক্লিক করার সাথে সাথে আমাদের যে সেটিংসটা রয়েছে সেইটা এখানে হয়ে গেল এবং এখন সিম্পলি নিচের দিকে একদম এখানে যে এক্সপোর্ট রয়েছে সেই এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার আগে ছোট আরেকটা বলে রাখি, এখানে এস্টিমেটেড ফাইল সাইজ একটা দেখতে পাচ্ছেন যে 697 MB। সো এটা সবসময় কারেক্ট হয় না, মানে কাছাকাছি থাকে, এটার ফাইল সাইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি কম হয়, সে একটু প্রেডিকশনে বেশি দেখায়। তো এখন সিম্পলি আপনি এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করলেই আশা করছি খুব ভালো কোয়ালিটির একটা ইউটিউব ফাইল ফরম্যাট আপনি পেয়ে যাবেন এবং সেম ফরম্যাটে আপনি যদি চান এইটা কিন্তু ফেসবুকে আপলোড করতে পারেন, কারণ ফেসবুক ইউটিউব এখন সব প্ল্যাটফর্মগুলো অ্যানাপ স্মার্ট হয়ে রয়েছে। সো এই ফরম্যাটে আপনি ফেসবুকে আপলোড করে দিলেও বেস্ট কোয়ালিটির ভিডিও সেখানে আপলোড হয়ে যাবে। তো আশা করি আমাদের এই ছোট্ট বাট মানে লিটল বিট অফ বড় ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আর কি বলবো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আপনার সাথে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।